প্রশ্ন, আমি যদি জীবনের কাদা নামাজ পড়তে চাই তবে নাকি আসরের সুন্নত চার রাকাত না পড়েই আসরের নামাজ হবে না? এই কথাটি সঠিক নয়। আসরের আগে চার রাকাত সুন্নত মুস্তাহাব, কাদা নামাজ হলো ফরজ। আপনি মুস্তাহাবের পরিবর্তে ফরজ নামাজের কাদা করে নেবেন। প্রশ্ন, খানায় কারবায় মহিলারা মুখ খুলে তওয়াফ করা জায়েজ কিনা? জায়েজ নয়। চেহারা এহরাম অবস্থায় চেহারা কাপড় লাগানোও জায়েজ নয়, মুখ খোলাও জায়েজ নয়। তাই এখন তো একরকম ক্যাপ পাওয়া যায়, সামনে একটু বাড়তি থাকে, এরকম ক্যাপ মাথায় দিয়ে আপনি সামনের নেকাব ঝুলিয়ে দিবেন, সিফটি পিন দিয়ে সিনার সাথে আটকায় রাখবেন, পর্দাও হবে, কাপড়ও চেহারার সাথে লাগবে না। প্রশ্ন, একজন আলেম বলেন যে মহিলাদের মিক্সি পরা জায়েজ নয়, এরা কোন মাপের আলেম? এই কথাটি সঠিক নয়, মিক্সি পরা জায়েজ। প্রশ্ন, বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী 9 মে সোমবার থেকে শুরু হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরীক্ষায় কামিয়াব করুন, পাশাপাশি আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। প্রশ্ন, ব্যবসায়ের কোন পণ্য বাজারের মূল্য অনুযায়ী বিক্রি করা হল, অতঃপর পণ্যের দাম কমে গেলে ব্যবসায়ীরা সে অনুপাতে বিক্রি করল, ঠিক তেমনিভাবে দাম বেড়ে গেলে নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখার কারণে কি গুণাগার হতে হবে? যদি বিক্রির সময়ে দাম ঠিক করে নেয়, বেশি হোক আর কম হোক, এতে গুণাগার হবে না। দাম আগে একটা ঠিক করছে, বাড়ার পরে বলে মাল তো নিয়ে গেছে ভাই, এখন বাড়াই দিতে হবে। যদি গ্রাহক রাজি না হয় তাহলে জোরপূর্বক অধিক মূল্য উসুল করা এখন বৈধ হবে না। প্রশ্ন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন যে ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহেলিয়াতে মৃত্যুবরণ করল। মুসলিম শরীফ। গত শবে বরাতে আপনার কাছে এই মসজিদে উপস্থিত সকলের সাথে আমি বায়াত হওয়ার নিয়ত করি, কিন্তু আপনি কিছু সবক দিয়েছিলেন সেগুলো আদায় করিনি, তাহলে কি আমি আপনার হাতে বায়াত গ্রহণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হব? কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, হওয়ার পর উপস্থিত থাকেন না, ক্লাস করেন না, কিছুদিন পরে আপনার নাম কাটা, আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে গণ্য হবেন না। এই বয়াতটাও এরকম যে এখানে আত্মশুদ্ধির জন্য আমি ভর্তি হইলাম, কিন্তু এরপরে যেভাবে চলা দরকার যার হাতে বয়াত হইলাম তার পরামর্শ নিয়ে চলি না, এই ভর্তি তো বাতিল হয়ে গেছে, এটা ঠিক থাকে না। প্রশ্ন, ইসলামী শরিয়া অনুযায়ী কি কি শর্ত পূরণ করলে একজন পুরুষ ও একজন মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? বিবাহের আবদ্ধ হইতে কোনো শর্তমর্ত নেই, শুধু একজনে দুজন সাক্ষীর সামনে বলবে আমি তোমাকে বিয়ে করলাম, আর একজন বলবে কবুল করলাম, এতে বিয়ে হয়ে যায়। প্রশ্ন, আজানের সময় শুয়ে থাকা বা পানাহার করা নিষেধ, এটা কি সঠিক? জেনা সঠিক নয়। প্রশ্ন, আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির তওবার দরজা বন্ধ হয় কখন থেকে? ফাঁসির রশিতে ঝুলানোর আগ মুহূর্ত নাকি পরোয়ানা তাকে শোনানো পর্যন্ত? তওবার দরজা বন্ধ হয় নির্দিষ্ট সময় আমাদের পক্ষে বলা কঠিন, মওতের আগে একটি সময় আসে, এই সময়ে সে তার পরবর্তী জীবন কি হবে দেখতে পায়, এই সময় তওবার দুয়ার বন্ধ হয়ে যায়। প্রশ্ন, আমি একটি ফ্রিজ কিনেছি কিস্তিতে, এক কিস্তি মিস হওয়ায় অতিরিক্ত 2000 টাকা সুদ দিয়েছি, এখন সুদের ভিত্তিতে ক্রয়কৃত ফ্রিজের হুকুম কি? ফ্রিজ ব্যবহার করতে পারবেন, আর যারা সুদ গ্রহণ করছে তাদের গুণা হবে, যদি তেমন বেশি বাধ্যবাধকতা ছাড়া আপনিও সুদ দিয়েছেন তো কিছু গুণা আপনারও হবে। প্রশ্ন, অনেকে বলে মেহরাজের রাতে নামাজ আছে, 2টি রোজা আছে, মুরব্বীরা এরব বললে আমি তাদের নিষেধ করি, তাই তারা স্পষ্টভাবে বিষয়টি জানতে চায়। জুমার দিন যে খুতবা পড়া হয় সেই খুতবাতে উল্লেখ আছে হযরত খারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাজের 27 তারিখে কাউকে রোজা রাখতে দেখলে ব্যথরাঘাত করতেন, যে পর্যন্ত না খাইতে রোজা ভাঙাই দিতেন যে এই রাতে এই দিনে কোনো রোজা নেই।
তাই এখানে সুন্নত হিসাবে মেহরাজের রোজা হিসাবে কোন রোজা রাখতে বেদাত হবে। এমনি যদি আপনি রাখেন তো নিষেধ নয়, মেহরাজ হিসাবে রাখা যাবে না। প্রশ্ন, বাসা বাড়িতে মহিলাদের দেখা যায় তারা ভাত রান্না করার পর যদি কোনো মেয়ে মানুষ আগে খানা শুরু করে তাহলে তারা প্রথমে আলাদা কিছু খানা উঠিয়ে রাখে, তবে ছেলের বেলায় এমনটি করে না। আবার রান্না করার সময় কিছু চাল উঠিয়ে পাতিল থেকে আলাদা করে নেয়, এই প্রথাগুলোর কোনো ভিত্তি শরীয়তে আছে কি না? জি না, কোনো ভিত্তি নেই। যার যখন দরকার সে তখনই খেতে পারবে, চাই মহিলা হোক আর পুরুষ হোক, আগে পুরুষকেই খেতে হবে এমন কোনো হুকুম শরীয়তে নেই। প্রশ্ন, সূরা ফাতেহা মনে মনে পড়া যাবে কি? আসর ও জোহরের নামাজের সময় যদি না পড়ি তাহলে মনোযোগ থাকে না। জি না, মনে মনে না পড়া চাই। প্রশ্ন, আর মনে মনে পড়লেও গুনাহ হবে না? প্রশ্ন, ইমাম জামাতের নামাজ সাহু সেজদা দিলে মজবুত ব্যক্তি কি সাহু সেজদা দিবে? যে সেও সাহু সেজদা দিবে তাহলে সালাম ফিরাবে না। প্রশ্ন, আমি শুনেছি কোনো ব্যক্তি মারা গেলে তার কবরের পাশে দাঁড়িয়ে যদি 40 দিন সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার কবরের আজাব কিয়ামত পর্যন্ত মাফ থাকে, এই কথাটি কতটুকু সত্য? আমার জানা নেই। প্রশ্ন, যে ব্যক্তি নিজে নিজে আত্মহত্যা করে তার মৃত্যুর কোনো অনুষ্ঠানের খাবার খাওয়া জায়েজ কি না? মৃত্যুর অনুষ্ঠানে যদি দোয়া করে খাবার খাওয়া হয় এটা সে আত্মহত্যা করুক আর না করুক সর্ব অবস্থায় জায়েজ নেই। প্রশ্ন, যে ব্যক্তি নিজে নিজে আত্মহত্যা করে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে কি না? ঈমানের সাথে মৃত্যুবরণ করলে দীর্ঘ সময় যাবক জাহান্নামে শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। কোরআন শরীফে কিন্তু খালেদিনা আবাদা আছে, সব সময় জাহান্নামে থাকবে এই কথা আছে। কিন্তু আবার অন্য নসের মধ্যে এটাও আছে যে ঈমানদার কোনো না কোনো সময় জান্নাতে যাবে। তাই এই আয়াতের তাফসীর এভাবে করা আছে যে দীর্ঘ সময় অনেক সময় জাহান্নামে থাকার পর জান্নাতে যাবে, এই জন্য কোরআন শরীফে খালেদিনা ফিহা সব সময় কথা বলা হয়েছে। প্রশ্ন, আমার স্বামী আমাকে মস্তুরা জমাতে নিয়ে যাবে, আমার প্রশ্ন, মস্তুরা জমাত কি হক জমাত? যদি কাকরাইলের নিয়ম অনুযায়ী চলে তো তাহলে যেতে পারবেন, আর অন্যগুলোতে শরীয়তের সব নিয়ম নীতি মানা হয় না। প্রশ্ন, হেজ্জখানায় হুজুররা অনেক সময় কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাভাবে শোনে, যেমন 14, 13, 12 ইত্যাদি, এভাবে শুনলে কোনো সমস্যা আছে কি? ছাত্রদের হেফজ মজবুত হওয়ার জন্য এমন করা হয়, এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, মাদ্রাসার ছাত্ররা মৃত ব্যক্তির জন্য কোরআন শরীফ পড়ার জন্য যদি কারো বাড়িতে যায় এবং সকালের নাস্তার সময় নাস্তা দেয় এবং অনেক মৃত ব্যক্তির বাড়ি দূরে হওয়ার কারণে ভাড়া টাকা দিতে চায়, উক্ত নাস্তা খাওয়া এবং ভাড়ার টাকা নেওয়া যাবে কি? জি না, যাবে না। প্রশ্ন, জুমার ফরজ নামাজের পর মসজিদের জন্য কালেকশন দোয়া চাওয়া ইত্যাদি করা, এতে কোনো সমস্যা আছে কি? যে না, কোনো সমস্যা নেই। এক ব্যক্তি বলেছেন যে যে নামাজের পর সুন্নতে মুয়াক্কাদা নামাজ আছে সে নামাজের পর দেশি বেশি দেরি করা মাকরু, কথাটি হাদিস দ্বারা প্রমাণিত কি না? হুজ্জাতুল্লাহিল বালেগা ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগা, ফরজ নামাজের পর দেরি কতক্ষণ করা যাবে না যাবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সেখানে ফরজ নামাজ হলো আয়াতুল কুরসি পড়ার কথাও আছে, অন্যান্য দোয়ার কথাও আছে, সবগুলো পড়তে গেলে অনেক সময় পর্যন্ত বসে বসে পড়তে হয়, এগুলো সব বৈধ, তা মাকরু নয়। প্রশ্ন, খাজা শব্দের অর্থ কি? অনেক সময় দেখা যায় অনেক বুজুর্গদের শানে এই শব্দটি ব্যবহার করা হয়, এটা কি জায়েজ? জানালে উপকৃত হব। খাজা মানি মালিক, খাজা মানি মালিক, বুজুর্গদের শানে এই শব্দ ব্যবহার করা যায়। প্রশ্ন, কোনো সরকারি জায়গায় সরকারি অনুমতি ব্যতীত কোনো মসজিদ নির্মাণ করলে উক্ত মসজিদে নামাজ হবে কি? নামাজ হবে, সরকারের মৌন সমর্থন থাকলে মাকরুহ হবে না আর সমর্থন না থাকলে মাকরুহ হবে। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের জমাতের প্রথম রাকাতে শরীক হতে না পারে, শেষ বৈঠকে উক্ত ব্যক্তি কি শুধু আত্মাহিয়াতু পড়বে নাকি তাশাহুদ পড়ার পরে দুরুদ শরীফ পড়বে? সে আব্দুহু ওয়া রাসুলু পর্যন্ত পড়বে, দুরুদ শরীফ পড়বে না। তবে এই আব্দুহু ওয়া রাসুলু পর্যন্ত পড়বে এত ধীরে ধীরে যাতে তার পড়া ইমামের সালাম পর্যন্ত গিয়ে থাকে। যদি আগে শেষ হয়ে যায় চুপ করে বসেও থাকতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লা
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এটা বারবার করতে পারে, আর দুরূদ শরীফ যদি পড়ে ফেলে এতে কোনো গুনাহ হবে না। প্রশ্ন, লাইলি মজনুর ঘটনা কি সত্য ঘটনা? এটা কি কোনো কিতাবে আছে? যে সত্য ঘটনা বহু কিতাবে আছে। প্রশ্ন, মজনুর বিস্তারিত আলোচনা সিয়ারু আলামিন নোবালা 25 খণ্ডের একটি আরবি কিতাব হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি রচিত, এই কিতাবও মজনুর ঘটনা উল্লেখ আছে। প্রশ্ন, আমরা অনেক সময় অনেক দোয়ায় শরীক হই, যেখানে দোয়ায় যায় সেখানে কিয়াম করা হয় এবং মিলাদ পড়া হয়, আমরা তাদের সাথে না পড়লে বেয়াদব বলে এবং বলে যে মজলিসের আদব জানি না, এবং তারা আরও বলে যে কিয়াম করা নাকি মোস্তাহান মোস্তাহাব। আমার জানার বিষয় হইল মোস্তাহান মোস্তাহাব কি কোরআন দ্বারা প্রমাণিত হওয়া দরকার আছে কি না, এবং উক্ত মজলিসে আমরা কি করব? শরীয়ত যেভাবে বলে সেভাবে করবেন, যখন কিয়াম করা মোস্তাহাব বলতেছে তার মানে চাইলে করবেন না চাইলে করবেন না, এটারে তো হেরা বিশ্বাসী যারা কিয়াম করে। তো মোস্তাহাব যদি কেউ ছেড়ে দেন তাকে জোরপূর্বক ওই আমল করানো, তাকে বুড়া ভালা বলা এটা বৈধ নয়। যখন কোনো জায়গায় দেখা যায় মোস্তাহাব মোস্তাহাসানের উপরে আমল না করলে বুড়া বলা বলে গালমন্দ করে, তো সেখানে সুরতুল হুকুম মোস্তাহাব হলো এটা ছেড়ে দাও যাতে মানুষ সংশোধন হয়। এখানে বাস্তবে এটা মোস্তাহাব মোস্তাহাসানও নয়, এই জন্য এটা না করলে গালমন্দ যদি করে সেটা না করা চাই। হযরত মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী রাহেমাহুল্লাহ দারুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফুরফুরার তৃতীয় পীর আব্দুল কাহার সিদ্দিকী, ওনার আব্বা ছিলেন হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, ওনার আব্বা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহেমাহুমুল্লাহ। আব্দুল কাহার সিদ্দিকী সাহেব পরিষ্কার বলছেন আমাদের পূর্বপুরুষেরা কিয়াম করছেন সুন্নত হিসাবে নয়, কিয়াম না করলে তোমাদের ভিতরে ডুবতে পারবে না, তোমরা ডুবতে দিবে না, তো হেদায়তের বাণী শুনামে কিভাবে এ বাধ্য হয়ে কিয়াম করছেন? সুন্নত হিসাবে করেননি, মোস্তাহাব হিসাবে করেননি। আব্দুল কাহার সিদ্দিকী সাহেব বহু মজলিসে মাহফিলে এই কথা বলে গেছেন। প্রশ্ন, মাওলানা মোহাম্মদ হেমায়েতউদ্দিনের লিখিত কিতাবসমূহ পড়ে আমল করা যাবে? জি যাবে। প্রশ্ন, শাইখুল হাদিস মুফতি মনসুরুল হক দামাত বরকাতুহুম এর লিখিত কিতাবসমূহ পড়ে এবং বয়ান শুনে আমল করা যাবে? জি যাবে। প্রশ্ন, শাইখুল হাদিস মুফতি মনসুর হক কি বড় আলেম? জি অনেক বড় আলেম। প্রশ্ন, ওযু করার সময় খাওয়ার সময় আজান দেওয়ার সময় সালাম দেওয়া বা উত্তর দেওয়া যাবে কি না, দয়া করে জানতে চাচ্ছি। জি না, এখন সালাম দেওয়া ঠিক নয়, দিলে উত্তর দেওয়া ওয়াজিব নয়। প্রশ্ন, অনেকের কাছে শুনেছি যার পীর নাই তার পীর শয়তান, কথাটি সঠিক কি না? সঠিক নয়। প্রশ্ন, আমাদের মাদ্রাসায় বছরের শুরুতে সকলের কাছ থেকে টাকা উঠিয়ে রুমের জন্য বালতি জগ ইত্যাদি ক্রয় করা হয়, কিন্তু বছরের শেষে কেউ কেউ সেগুলো বিক্রি করে টাকা ভাগ করে সকলকে দিতে বলে, আবার কেউ আগামী বছরের জন্য রেখে দিতে বলে, কিন্তু জানার বিষয় হলো আগামী বছর হয়তো অনেকেই আসবে না, এখন উক্ত মশলা উক্ত মালগুলো বিক্রি করে টাকা ভাগ করে দেওয়া উত্তম নাকি রেখে দেওয়া উত্তম? যার আসার খেয়াল নেই সে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবে, সামনে যারা আসবে তাদের জন্য অনেক স্বভাব হবে। প্রশ্ন, যারা ব্যাংকে চাকরি করে তাদের বেতনের টাকা হালাল কিনা? সুদ থেকে বেতন দিলে হারাম। প্রশ্ন, এক ফোঁটা বীর্য বের হলে কি গোসল ফরজ হয়? উত্তেজনার সাথে বের হলে ফরজ হয় না? হয় না। প্রশ্ন, গোসল করার সময় যদি শরীরে কাপড় না থাকে এবং ওই অবস্থায় অজু করলে অজু হবে কি না? জি অজু হবে। প্রশ্ন, ইসলামে পড়া দেয় না ভাই। প্রশ্ন, মাপ সাপ এবং টিকটিকি মারা সওয়াবের কাজ কিনা? জি সওয়াবের কাজ।